খাল আর নদী ঘেরা দক্ষিণের জেলা বরগুনা। এই জনপদের এক প্রত্যন্ত উপজেলার নাম পামনা, যেখানে রাজধানী থেকে সাধারণত লঞ্চযোগে নদী পথে আর বাকিটা সড়ক পথ ধরে পৌঁছতে হয়। ১৭ নং রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সময় এখন সকাল ১১টা। রান্নাঘরে ব্যস্ত রাঁধুনিরা, ক্লাসে শিক্ষার্থীরা। প্রথম শিফট শেষে শুরু হবে দ্বিতীয় শিফট, তাই রাঁধুনিদের ব্যস্ততাও বেড়েছে। আয়োজন দেখে মনে হতে পারে বিশেষ কোনো অনুষ্ঠানের প্রস্তুতি চলছে, যেখানে বেশ মজার সঙ্গে পেট পুড়ে খাওয়া হবে। খাওয়া ঠিকই হবে, সাথে মজাও। তবে এ আয়োজন বিশেষ কোনো দিনের নয়, এ চিত্র প্রতিদিনের। প্রত্যেক সপ্তাহে আমরা পাঁচ দিন পাক করি, আমাগো বাচ্চা আগো খাওয়াই। খিচুড়ি দেবার আগে যাইয়া এটা চেক আপ করি, একজন হেরা পরিষ্কার আছে কিনা। বরগুনার বামনা উপজেলায় এমন বিদ্যালয় আছে 68টি, যার সবগুলোতেই দেখা যায় একই চিত্র। ২০১৩ সাল থেকে বরগুনার বামনা এবং জামালপুরের ইসলামপুরের সকল প্রাথমিক বিদ্যালয়ে চালু হয় এই স্কুল ফিডিং কর্মসূচি। গত বছর চালু হয়েছে বান্দরবানের লামা উপজেলায়। এই খাবার কর্মসূচির আওতায় সপ্তাহে পাঁচ দিন পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি খিচুড়ি এবং বৃহস্পতিবার উচ্চ পুষ্টি সমৃদ্ধ বিস্কুট দেওয়া হয়। রান্না এবং কেনাকাটার জন্য নির্ধারিত লোক থাকায় বিদ্যালয়গুলোতে নির্বিঘ্নে চলে পাঠদান। পরীক্ষামূলকভাবে বাস্তবায়িত এই কর্মসূচিতে উচ্চ প্রোটিন সমৃদ্ধ চাল ও তেল এবং বিস্কুট সরবরাহ করে বিশ্ব খাদ্য কর্মসূচি। তাদের যে খর্বতা নিয়ে বিভিন্ন রকম কথা আছে, এটাও কমে যাচ্ছে, এবং ছেলেমেয়েদের মেধার এটা মেধারও বিকাশ হচ্ছে, এদের রেজাল্ট এরপর প্রভাব বিস্তার করছে। একজন শিক্ষার্থীর প্রয়োজনীয় দৈনিক ক্যালোরির ন্যূনতম 30% যাতে এই খাবার থেকে আসে সেটি বিবেচনায় রেখে সরবরাহ করা হয় এই খাবার। দুপুরের এই খাবার দেওয়ার ফলে বিদ্যালয়ের প্রতি শিশুদের আগ্রহ বেড়েছে, অভিভাবকদেরও আর সন্তানের খাবার নিয়ে চিন্তা করতে হচ্ছে না। শুধু তাই নয়, খাবারের পাশাপাশি পুষ্টিও নিশ্চিত হচ্ছে শিক্ষার্থীদের, যা পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। আমাদের খাবারটি খুবই সুন্দর হয়, আমাদের অনেক ভালো লাগে খাবারটি, ভালো লাগে অনেক। তাদের জন্য তো খিচুড়িটা দিলে অনেক উপকারী হয়, তারা বসে খাইয়ে আবার পড়ালেখায় ভালো মতো মন দিয়ে পড়তে পারে। কর্তৃপক্ষ বলছেন এর সুফল পেতে শুরু করেছেন তারা। বিদ্যালয়ে যেমন উপস্থিতির হার বেড়েছে, তেমনি সুস্বাস্থ্য ও নিশ্চিত হচ্ছে। এখন খাবার দেবার ফলে বাচ্চারা লেখাপড়া করতে খুব মনোযোগী, প্রতিদিন ওরা স্কুলে আসে, বিশেষ করে মানে বিস্কুটটা খাইতে ওরা বেশি পছন্দ করে। এই খাবার কর্মসূচির জন্য প্রতিটি বিদ্যালয়ে রান্নাঘর ও স্টোর তৈরি করে দেওয়া হয়েছে, আর স্টোরের দায়িত্বে থাকেন একজন শিক্ষক। এই কার্যক্রমে স্কুল ব্যবস্থাপনা কমিটির পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে। 6 জন মা অভিভাবক খাবারের মান নিয়ন্ত্রণে পালাক্রমে কাজ করেন। 6 দিন দেয়, খাওয়া ভালো লাগে, লেখাপড়া ভালো লাগে। রান্না করে যারা তাদের ঘরে আমরা যাই, আমরা নিজেরাও তাদের সঙ্গে সহযোগিতা করি। এই খাবার কর্মসূচি স্থানীয় অর্থনৈতিক ব্যবস্থায় এনেছে বৈপ্লবিক পরিবর্তন। স্বাদে বৈচিত্র্য আনতে খিচুড়িতে এক এক দিন এক এক রকম সবজি দেওয়া হয়। কার্যক্রমের নীতি অনুযায়ী পার্শ্ববর্তী এলাকা থেকে সবজি ক্রয়ের বাধ্যবাধকতা থাকায় বেড়েছে সবজি চাষ। বিদ্যালয় ও বাড়ির আঙিনায় নানা রকম সবজি চাষ এবং তা বিদ্যালয়ে বিক্রি করার সুযোগে বেড়েছে সবজি চাষীর সংখ্যা। শুরু থেকে যে কজন নারী স্কুলে সবজি সরবরাহ করছেন তাদের অন্যতম এই রুনু বেগম, প্রতি মাসে যার গড় আয় 2,000 থেকে 3,000 টাকা। শীতে যে সবজি শীতের সময় দিছে, আর এখন তো বর্তমানে দিছি পুঁই শাক, ডাঁটা শাক, কলমি শাক, তারপর পেঁপে, এগুলো দিছি। স্কুল যদি খোলা থাকে তাহলে আমার 12 টাকাই আসে, স্কুল বন্ধ থাকলে তো বন্ধই থাকে, তখন তো আর আমি দিতে পারি না। আমার বাচ্চাকে পিছনে খরচা করতে আমি এটাই দিয়েই পারি। অর্থের সঙ্গে ক্ষমতার সম্পর্কটা বেশ পুরনো, অর্থাৎ দুপুরের এই খাবার কর্মসূচির মাধ্যমে আর্থিক স্বাধীনতা এসেছে এই জনপদের 3,000 নারীর। সন্তানের লেখাপড়া ও পরিবারের খরচ এখন নিজেরাই বহন করতে পারছেন। আর একটু পরিষ্কার করে বললে বলা হয় ক্ষমতা নিশ্চিত হয়েছে এই 3,000 নারীর। নিজেরা স্কুলে নিয়ে যেতে পারছে নিজেদের সিদ্ধান্ত মতো, তাতে করে দুটো সুবিধা হচ্ছে যে সরাসরি সে একটা আয়ের সাথে নিজেকে যুক্ত করতে পেরেছে, যার ফলে তার কিছুটা জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে। আরেকটা সুবিধা হচ্ছে যে পরিবারে তার একটা সম্মান
তৈরি হয়েছে। ভাগ্য বদলে যাওয়ার তালিকায় আরও আছেন 148 জন নারী, যারা রাঁধুনি হিসেবে এই প্রকল্পে চাকরি করছেন। এদের বেতন দেওয়া হয় ব্যাংকের মাধ্যমে। শুধু তাই নয়, বেতনের একটা নির্দিষ্ট অংশ জিপিএস করতে বাধ্য করা হয়, যা দিয়ে হালের বলদ থেকে শুরু করে চাষের জমিও কিনেছেন। এদের দারিদ্র আর বঞ্চনায় ভরা জীবনে এখন ডানা মেলেছে সুখ স্বপ্নের। আমার জমি ছিল না মোটো, এই কাজটা পাই আমার বড় উপকার হয়েছে, কারণ আমি কোলায় জমি রাখছি, আমার হানদুগ্য ধান হয়। আমি একটা গাই কিনছি, তারপর আমি দুই জায়গায় ফিস করিয়ে উঠেছি টাকা ব্যাংকে মাধ্যমে, তারপর বাচ্চা কাচ্চা লেখাপড়া করাই। নতুন অর্থ বছরে আরও 16 উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার, যেখানে 3 দিন খিচুড়ি ও 3 দিন পুষ্টিকর বিস্কুট প্রদান করা হবে। এছাড়া আগে থেকে সপ্তাহে 6 দিন শুধু উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ বিস্কুট প্রদান কর্মসূচি চালু আছে 104 উপজেলায় 15,000-এর বেশি বিদ্যালয়ে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে সকল গ্রামে, আধা মফস্বল শহরে এবং শহরের নিম্ন মধ্যবিত্তের স্কুলসমূহে পর্যায়ক্রমে স্কুল ফিডিং চালুর কথা বলা হয়েছে। তাই সেদিন আর বেশি দূরে নয় যেদিন সকল প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পাবে পুষ্টিকর এ খাবার, আর জাতি পাবে সুস্থ সবল কর্মক্ষম নতুন প্রজন্ম।